দুপুর দুটোয় এক নম্বর কোর্টে এই মামলার শুনানি। এই মামলায় প্রধান যে পক্ষগুলি রয়েছে, রাজ্য রয়েছে এবং কেন্দ্র রয়েছে, অর্থাৎ সিবিআই, নির্যাতি, তার পরিবার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, দিল্লি মেডিকেল অ্যাসোসিয়েশন, রাজ্যের বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলাকারী বিজয় কুমার সিংহাল, এদের মধ্যে আইনজীবীরা রয়েছেন। আজকে প্রায় 200 বেশি আইনজীবী রয়েছেন রাজ্যের হয়ে। আইনজীবী কপিল সিব্বল, মেনকা প্রতিনিধি, ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কি আপডেট, খবর আছে? কেন উদির আগ্রহ রয়েছে রাজ্যের মানুষ, তার কারণ তারা প্রত্যেকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যে লাইভ স্ট্রিমিং, সেই লাইভ স্ট্রিমের দিকেই নজর দেখেছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারজিওয়ালা এবং বিচারপতি মনোজ বসেছে আর কিছু সময় অপেক্ষা, এবং তারপরেই প্রায় প্রতিষ্ঠিত আর্জিকর মামলা এবং সেই মামলার আজকে শুনানি হতে চলেছে। এবং যে বিষয়গুলো মূলত উঠতে পারে তার কারণ তুমি জানো যে এর আগেও আমরা দেখেছি শুনানিতে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের তাদের যে সার্বিক নিরাপত্তা, সেই নিরাপত্তা প্রসঙ্গে রাজ্য সরকারের কি কি পদক্ষেপ, মূলত জানিয়েছিল যে বিশ্রাম কক্ষ, শৌচাগার, সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিতে বলেছিল। এবং শুধু তাই নয়, এই মামলা একেবারে দীর্ঘ সময় ধরে এই মামলার যে শুনানি হচ্ছে সেই শুনানিতে 42টি পক্ষ রয়েছে, এবং শুধু তাই নয় সেখানে চিকিৎসকদের একাধিক সংগঠন রয়েছে, তারাও কিন্তু প্রত্যেকেই তাদের আইনজীবী মারফত তারা সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করবে। তবে তদন্তের অগ্রগতি কতটা হয়েছে এ বিষয়ে আজকে অবশ্যই সিবিআই যেমন রিপোর্ট দেবে, তার পাশাপাশি অবশ্যই সুপ্রিম কোর্টে জানতে চাইবে যে এই মুহূর্তে সিবিআই তদন্তের অগ্রগতি কতদূর হয়েছে। এবং এছাড়াও এসে বলেছিল আদালত, কারণ যেহেতু তার পরিবারের যে বক্তব্য, সেই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আলাদা করে নির্যাতিতের বাবা মায়ের সাথে সিবিআই কথা বলেছে কিনা এবং সেখান থেকে কি তথ্য তারা পেয়েছে সেটাও আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা এ বিষয়ে তথ্য দেবে। তার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই তাদের অভিযোগের ভিত্তিতে তারা কি পদক্ষেপ নিয়েছে সেটাও কিন্তু মূলত আজকে সিবিআই পক্ষ থেকে তারা জানাবে। অন্যদিকে তাদের সমস্ত দাবি দাওয়া পুরো হয়নি বলেও জুনিয়র ডাক্তাররা তারাও কিন্তু প্রস্তুত রয়েছে, তাদের বক্তব্য তারা তুলে ধরবে। এবং আংশিক যে কর্মবিরতি এবং আংশিক কর্মবিরতির মাঝখানে আরো যে বিষয়টা একেবারে প্রকট হয়ে এসেছে সেই কিন্তু নিরাপত্তার গলজ, এবং সেই নিরাপত্তার গলজ কলেজ, এবং সেই বিষয়টাও কিন্তু আজকে জোরালো হতে পারে সুপ্রিম কোর্টে, তার কারণ হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামোগত দিক থেকে সরকারের তরফ থেকে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের পরেও তারা জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি আংশিক তারা প্রত্যাহার করেছিল। কিন্তু গত সপ্তাহেও তো আমরা দেখেছি যে সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের উপরে রোগীর পরিজনদের হামলা, এবং সেই অভিযোগ করে নতুন করে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। এবং 23টি যে মেডিকেল কলেজ রয়েছে সেই 23টি মেডিকেল কলেজে মিলিত যে মঞ্চ অর্থাৎ ডাব্লিউবিসিএস তারা খুশিয়ে যে আজকে তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা কতটা তুলে ধরে, এবং প্রায় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আর্জিকরের ঘটনার পর মোট 50 দিন এরও বেশি বিষয়টাকে মাফ করবে, প্রায় 50 জনের মতো আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, অর্থাৎ আর্জিকরের ঘটনার পর থেকে একাধিক হাসপাতালে চিকিৎসক নিগ্রহ বা স্বাস্থ্যকর্মীদের ওপরে হামলা, এই ধরনের প্রায় 50টি অভিযোগ ইতিমধ্যেই চিকিৎসকদের পক্ষ থেকে তারা এই বিষয়টা তুলে ধরবে। এবং দেখার বিষয় আজকে সুপ্রিম কোর্ট একইবার শারদীয় উৎসবের আগে অর্থাৎ দেবী পক্ষের সূচনা হওয়ার আগে আজকে শীর্ষ আদালত এই নির্ভয়ার শীর্ষ আদালতকে নির্দেশ দেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী। কথা বলছিল আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে।